স্টেপিং অ্যাসাইড এভরিথিং ইউ আর এক্সাইটেড ফর খাদান, খাদানের টিজারের রিভিউ, খাদানের টিজারের রিভিউ ভাই ভাই, আমি মহারাজকে রোস্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম কাইন অফ খাদানের টিজার নিয়ে, সেই ভিডিওটা তো তোমরা অনেকে দেখেছো। সেই ভিডিওটাতে ভাই পুরো থানোসের ব্যালেন্সের খেলা চলছে, ঠিক আছে, 100 খিস্তি কমেন্ট আর ভিডিওতে 100 লাইক, 190টার একটু বেশি হবে তো ওই ভিডিওটার কমেন্ট বক্স ভাই গোল্ড। কিন্তু তার মধ্যে একজন আমাকে পিন পয়েন্ট জিজ্ঞাসা করেছে যে সমস্ত কিছু সরিয়ে রেখে, আর জি কর, দেব, পলিটিক্স, ঘাটাল সব কিছু সরিয়ে রেখে খাদানের টিজার তোমার কেমন লাগলো, কারণ খাদানের টিজারের জন্য তুমি এক্সাইটেড ছিলে। হ্যাঁ, আমি খাদানের জন্য এক্সাইটেড ছিলাম, খাদানের জন্য আমি এক্সাইটেড আছি। বাট কি হয় বলতো, এই পলিটিশিয়ান দেব আর অ্যাক্টর দেবকে আলাদা করা ভাই খুব ম্যাচিওর যারা লোক তারা করতে পারে। আমি হচ্ছে গিয়ে পাতি ইমোশনাল সেন্টিমেন্টাল ফুল, কাউকে ভাল লাগলে পর খুব ভালো, কাউকে খারাপ লাগলে পরে খুব খারাপ। দেব আমার কাছে চিরকালে একটা কনফিউজিং লাইনে দাঁড়িয়ে রয়েছে, জিতের পরেই আমার দেবকে পছন্দ, কিন্তু আবার দেবের অনেক জিনিস আমার অপছন্দ। আবার জিত আর দেব বাদ দিয়ে বাকি কাউকে আমি অতটা বেশি বদারও করি, অঙ্কুশ, আবির, ঠিক আছে, এদের নিয়ে আমি বদার পর্যন্ত নয়। বিক্রম চ্যাটার্জিকে নিউ ভাল লাগছে, আবার কোন দিন কি প্রবলেম হয়ে যাবে কেউ জানে। নাও কামিং টু দেবের খাদানের টিজার, ভাই খাদানের টিজারের সব থেকে সেরা জিনিসটা হচ্ছে কি, দেবদার বিড়ি ভাই, ওই বিড়ি বর্ষায় নেবে না, ঠিক আছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বিড়ি ফুটছে নীল রঙের ধোয়া এবং নিভছে না, ওই বিড়িকে মুখের ভেতর লাট করে নিয়ে নিচ্ছে তাতেও বিড়ি নিভছে না। দেখো দেবদাকে লম্বা চুল আর দাড়িতে খুব রাফ অ্যান্ড টাফ রাগের দেখতে লাগছে, যেটা আমার দারুণ লেগেছে। ওকে, মিথ্যা বলে লাভ নেই, দেবদারই যে হাতে কোনো কিছু ঘোরানোর যে স্টাইল, বিশেষ করে কুঠার ঘোরাচ্ছে, বন্দুক ঘোরাচ্ছে, হাতুড়ি ঘোরাচ্ছে, ঠিক আছে, এই যে এরকম করলো, এটাকে হাতের মধ্যে বনবন করে যে ঘুরতে থাকলো, ঘুরতে ঘুরতে আবার রক্ত ছিটকাচ্ছে, দারুণ লেগেছে। এবং আমার মনে হয় এই যে দেবদার এই যে হ্যান্ড ট্রিক, যে কিছু একটা ঘোরাচ্ছে, ওটা বোধ হয় দেবদার শিখেছে, ওটা কিন্তু VFX বা কোনো কিছু দিয়ে করা বলে আমার মনে হলো না, মনে হলো যে দেবদার শিখেছে জিনিসটা। তো সেটা যদি হয় তাহলে ভাই ভালো ভাই, ওই সিনগুলো আমার ভালো লেগেছে। অ্যাকশন করছে, কুঠার দিয়ে ফুল ব্লোন অ্যাকশন আছে, একটা লোক কিরকম টেনে নিয়ে যাচ্ছে, যদিও এরকম সিন সাউথ ইন্ডিয়ান ফিল্মে প্রচুর দেখেছি, ঠিক আছে, বড় এক স্কুটার বডি লাগানো টেনে নিয়ে যাচ্ছে। এবারে দেখো এই ট্রেলারটা নিয়ে অনেক কথা, টিজারটা নিয়ে অনেক কথা যে সালার KGF থেকে ইয়ে করা, ভাই আমরা এমন একটা সময় আছি যেখানে সবাই সালার KGF থেকে ইন্সপায়ার্ড, গ্যাংস্টার সিনেমা করলে পরেই তার মধ্যে ডার্ক কালার গ্রেডিং দিলে পরেই সালার KGF এর মতো দেখতে লাগে, মিউজিক দিলে পরেও সালার KGF এর মতো দেখতে লাগে। ওকে, যাই করবে না কেন টেমপ্লেটটাই এতটা সেম যে ওটার মতনই মনে হয়। ফলে আমি তুফানের সময়ও বলেছি যে সালার KGF সব কিছু নয়, আমি চেঙ্গিজের সময়ও বলেছি যে ও সব কিছু নয়, আমি খাদানের সময়ও সেম কথা বলি, এই কপি অ্যালিগেশন ওখান থেকে নেওয়া, এগুলো জাস্ট ফ্যান ওয়ার, এগুলো করে কিছু ইউটিউব চ্যানেল পয়সা কামায়, কিছু ফেসবুকের পেজ তাদের পেজের রিচ বাড়ায়, এই নিয়ে লোকে আলাদা আলাদা করে ভিডিও করে হিরো সাজার চেষ্টা করে সাবস্ক্রাইবার গেইন করে, আমি ওইসবের মধ্যে নেই ভাই, ঠিক আছে, এবং এগুলো পুরোপুরি পয়েন্টলেস। ওই বলো না চ্যালেঞ্জিং স্টার নানি, না চ্যালেঞ্জিং স্টার না, ন্যাচারাল স্টার নাই, নানির দশেরা বলে যে ফিল্মটা যখন এসেছিল তখন সবাই বলেছিল যে ওটা নাকি পুষ্পার থেকে পুরোপুরি, এবং হ্যাঁ মানে দেখেছে সেরকম মনে হচ্ছিল, যে কারণ মনে হবে যেরকম বাংলাদেশে সিয়াম আহমেদের জঙ্গলি বলে একটা সিনেমা আসছে, ওটা নিয়ে সিয়াম আহমেদের লুক নিয়ে যেটা নাকি পুষ্পার মতো, দশেরা পুষ্পার মতো, এখানে দেবকেও অনেকে বলছে যে পুষ্পার মতো একটা ব্যাপার আছে তার চুল দাড়িতে, তার জামা পড়া, আমাদের থিঙ্কিং যে ভাই এই যে মনে হওয়াটা অস্বাভাবিক নয়, বাট এটাকে নিয়ে বেশি পড়ে থেকেও না কোনো লাভ, সেম টাইপের সেম জনরের ফিল্ম, এবং যে কোনো গ্যাংস্টারেরই লম্বা চুল আর লম্বা দাড়ি হবে, তাই বলেই ওটা ওই হয়ে যাচ্ছে না, একটা ভায়োলেন্ট গ্রিটি গ্যাংস্টার ড্রামাতে তোমার কালার গ্রেডিং এরকম ডার্ক টাইপেরই হবে, কয়লার খাদানে কাজ করছে, কয়লার খাদান নিয়ে, খাদান নিয়ে গল্প, ঠিক আছে, তো ওটা সেম লাইনের মধ্যে দিয়েই যায়। নাথিং হচ্ছে গিয়ে যে দেবের বিড়ি আর দেবের সোয়াগের পরে আর সেরকম কিছু পড়েছিল না, অ্যাকশনের কিছু শট ছাড়া, কোনো ক্যারেক্টারকে রিভিল করা হয়নি, শুধুমাত্র যিশু সেনগুপ্ত ইয়েটা বাদ দিয়ে, যিশু সেনগুপ্ত সাদা ড্রেসের মধ্যে একটা ব্যাপার আছে, ওই রকম খাদানের হাওয়া তার মধ্যে বাইকে যাচ্ছে কিন্তু সাদা শুদ্ধ বসন, ভাই কোন ডিটারজেন্ট দিয়ে যিশু সেনগুপ্ত ড্রেস কাঁচা হয় আর দেবের বিড়িতে কোনো ওয়াটার প্রুফ পেপার লাগানো আছে কিনা এটা জানানো আমার হেভি ইচ্ছা। তো যিশু সেনগুপ্তকে আমার একটুখানি
গ্লিমস দেখতে পাই, বাকি টিজার ময় শুধুই দেবদা এবং দেবদার সোয়াগ এবং ঝাকাস কিছু ডায়লগ। যে সয় সেই লিডার হয়, ঠিক আছে, সব খাদান সব শ্মশান করে দেবো, ঠিক আছে। ওকে লাস্টে গিয়ে ডায়লগ ফেলা দেবদাকে এতদিন বাদে এরকম একটা মাসি অ্যাভাটারে দেখে সবার যেরকম ভাল লেগেছে আমারও সেরকম ভাল লেগেছে। আমার শুধুমাত্র একটাই গল্প, খাদানের টিজার তুমি পেঁচাচ্ছ এগোচ্ছ, তার সাথে আরজিকরের ঘটনার লিঙ্ক করার কোনো দরকার ছিল না। আর এটা কিছুতেই হতে পারে না যে একজন সুপারস্টার যিনি এমনি এমনি করে হাসি মুখে ছবি দিচ্ছে, দুটো হাসি মুখে ছবির মাঝখানে একটা পোস্ট করে আমার খুব দুঃখ হচ্ছে তাই আমি পিছিয়ে দিচ্ছি, এগুলো বড্ড বোকা বোকা চি পাবলিসিটি স্টান্ট। ওকে, এই সমস্ত করে লোকজনের হাসির খোরাক খাওয়ার কোনো মানে নেই। ওই সময় দেবদা প্রচুর গালাগাল খেয়েছে, আমি একা গালাগাল দিইনি, অনেক লোকই অনেক গালা দিয়েছে। তো এবার তার মধ্যে আবার বনি জোকার অ্যাড হয়েছে, বনি জোকারের বক্তব্য হচ্ছে গিয়ে যে খাদান নাকি ভুলভাল সিনেমা। তারপর দেখলাম অন্য একটা পেজ কনফার্ম করেছে যে বনি খাদানকে ভুলভাল সিনেমা বলেনি, বনি চরিত্রটা ওই সিনেমার মধ্যে প্রচুর ভুলভাল কাজ করেছে, বনি তার চকোলেট বয় ইমেজ ধরে রাখতে চায় বলে সিনেমাটা করেনি, এটা তো বনি আগেই বলেছিল। তো বনির স্টেটমেন্টকে বিকৃত করে বনি খাদানকে বাজে বলেছে এই বলে দেবের পেজগুলো, দেবদার ফ্যানেদের পেজগুলো যারা মোটামুটি জবলেস তার একটুখানি পয়সা আর রিচ কামে নিল, আর কিছু আবালচোদা গান্ডু বোকাচোদা ইউটিউবার আছে তার একটুখানি ভিউ কামে নিল। বনি অ্যাকচুয়ালি কি বলেছে আর সেটার মানে কি দাঁড়িয়েছে? এবার দেখো, বনি হচ্ছে গিয়ে মন্দিরের ঘন্টা, যে দেখবে সে বাজার। কোনো 2000 টাকার হিরো যদি বলে আমার চকলেট বয় ইমেল ধরে রাখার জন্য আমি খাদান করিনি কারণ ওখানে আমার চরিত্রটা ভিলেনই আছে, ভাই তো 2000 টাকার চকলেটি ফেস মুখ কে কিনতে যাচ্ছে? রবিন্স কিচেন করার আগে যদিও বনি এই সমস্ত কথাবার্তা বলেছে, বাট এই কন্ট্রোভার্সিটা রবিন্স কিচেনের পরে হলো। আর আমি অবাক হয়ে গেলাম যে মহারাজ বনিকে কি চাটান চাটলো, বললো আমার চ্যানেলের থেকে বেশি পয়সা কামায়। ভাই আমি মহারাজকে এত সিরিয়াস কথা বলতে জীবনে কোনোদিন দেখিনি, আর বনিকে এত বাজেভাবে অপমানিত হতেও জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু মহারাজের বনিকে নিয়ে তৈরি করা ভিডিওটা দেখার সময় আমি ভাই বিশ্বাস করতে পারছিলাম না যে মহারাজ এইভাবে কাউকে অপমান করতে পারে। মহারাজ রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে ওই ভিডিওতে, আমি ওই মহারাজকে চিনিই না, ঠিক আছে। আরেকটা জিনিস খাদানের টিজারের ব্যাপারে, সেটা হচ্ছে কি যে ভাই আকাশের রং ওরকম পিঙ্কিশ ব্লুইশ টাইপের কেন? খাদানে অনেকগুলো ভালো ভালো শট আছে, ট্রেনের কাছে একটা ড্রোন একটা শট আছে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে, দুর্দান্ত দেখতে লাগে, কিন্তু খাদানের আকাশ তুমি দেখবে অদ্ভুত একটা পিঙ্কিশ আভা। এবং আমি বলবো এই যে জিনিসটা খাদানের অনেক সিনের মধ্যেই আমি দেখলাম, কালার গ্রেডিং যে করেছে সে কিছু একটা ভেবেই হয়তো করেছে, আমি তার উপরে ভরসা রাখতে চাই, কিন্তু টিজারে আমার ওই জিনিসটা কিন্তু খুব চোখে লেগেছে, ওই জিনিসটা ভালো কিন্তু লাগছে না, অ্যাটলিস্ট ফোনে যখন দেখছি, জানি না বড় পর্দায় দেখার সময় কি হয়। তো দেখো, এই সমস্ত পলিটিক্যাল প্রবলেম বা এই ঘটনাটা এই সমস্ত কিছু না থাকলে পর খাদান নিয়ে হাওয়াটা অন্যরকমই হয়তো থাকে, স্যাডলি আমাদের রিয়ালিটি এখন আলাদা। তা সত্ত্বেও আমি বলবো যে আমি কিন্তু খাদান নিয়ে এখনো এক্সাইটেড, যেই ভাই লিখেছে কমেন্টে যে স্টেপিং অ্যাসেড এভরিথিং, আমিও এগ্রি করি যে ঠিক আছে লেটস নট গো ইন টু পলিটিক্স, এটা তো সিনেমার চ্যানেল তাই সিনেমা নিয়েই কথা বলো। তো সেই অনুযায়ী আমার দেখো টিজারটা ভালো লেগেছে, ওকে, আই এম স্টিল এক্সাইটেড ফর খাদান, অবশ্যই দেখবো, দেখে রিভিউ যদি করি তাহলে। তোমাদের কার কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা অবশ্যই জানাতে, চল রাডা ভাই আবার জানা দেখা।